কেন্দ্রীয় সরকারের জল প্রকল্পের জল ট্যাঙ্কি নির্মাণ করার কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল এবারে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে। মুর্শিদাবাদের শামসেরগঞ্জের নিমতিতা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরের এই অভিযোগে মঙ্গলবার দুপুরে চাঞ্চল্য ছড়ালো ব্যাপকভাবে। শুধু কাজই বন্ধ নয়, জল জীবন প্রকল্পের ট্যাঙ্ক করতে আসা কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আর এই বিষয়টি নিয়েই মঙ্গলবার দুপুরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। জলের প্রকল্প অবিলম্বে চালু করতে হবে, অবিলম্বে চালু করতে হবে। দুর্গাপুরে আজকে যে সিঙ্কিং করা হয়েছে, এলাকার মানুষের সাথে উন্নয়ন করতে হবে। সরকারের জলের প্রকল্প অবিলম্বে চালু করতে হবে, অবিলম্বে চালু করতে। নিমতিতা গ্রাম পঞ্চায়েতের প্রধান আরিয়ারা খাতুন পাল্টা অভিযোগ যে ইঞ্জিনিয়ার রাতারাতি টাকা খেয়ে কাজ করেছে এবং সেই কাজ বন্ধ করতেই শামসেরগঞ্জের বিডিওকে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল প্রধানের তরফে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানের স্বামী সামিউল হক। আর এদিকে নিমতিতার বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যের অভিযোগ যে এলাকার মানুষের সুবিধার্থে কেন্দ্র সরকারের জল জীবন মিশনের প্রজেক্ট শুরু করা হয়, সেই মতো জল ট্যাঙ্ক নির্মাণের কাজ শুরু করা হয়েছে, কিন্তু তাতেই বাধা দিচ্ছে তৃণমূল প্রধান সহ তার অনুগামীরা। জল ট্যাঙ্ক নির্মাণের সুপারভাইজারের অভিযোগ, উপপ্রধানের নেতৃত্বে তাদের শ্রমিকদের লাঠি উঁচিয়ে মারতে এসেছিল বেশ কিছু লোকজন, আর তা নিয়েই কার্যত হই হই পড়ে যায়। এদিকে ঘটনাস্থলে পৌঁছন বিজেপির মণ্ডল সভাপতি শশীচরণ মণ্ডল। তিনিও তৃণমূল নেতাদের বিরুদ্ধে তীব্রভাবে ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে চালু করতে হবে। দুর্গাপুরে আজকে যে সিঙ্কিং করা হয়েছে, এলাকার মানুষের সাথে উন্নয়ন করতে হবে, সাথে আজকে জলের ব্যবস্থা করতে হবে। বিজেপি নেতা ষষ্ঠীচরণ কি বলছেন শুনবো। কেন্দ্রীয় সরকার প্রকল্প, যে প্রকল্পটা এটা বিভিন্ন মানুষ তারা অ্যাপ্লিকেশন করে, অ্যাপ্লিকেশন করে এটা এই প্রকল্পটা যার জায়গা যে ডোনেট করেছে জায়গাটা, ষোলো কাঠা জায়গা, উনি প্রদীপ কুমার হালদার মহাশয় উনি যা দান করেছেন, এবং উনি এই যেটা ওভার যেটা আমাদের এই যে জলের ব্যবস্থা যেটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, এই প্রকল্পটা উনি ডোনেট করেছেন, উনি তার জায়গা স্যাংশন হয়েছে, এবার সেই জায়গাটায় তারা কাজ শুরু করেছে। কাজ শুরুর ফলে এলাকার নিমতিত অঞ্চলের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে এইরকমভাবে প্রত্যেকটি জায়গায় জায়গায় মানুষের যাতে উন্নয়নমূলক প্রকল্প থাকে, মানুষের যাতে জলের ব্যবস্থা ঠিক মতন পায়। যখন আমরা দেখি চৈত্র বৈশাখ মাসে জলের অভাবে মানুষ পার্শ্ববর্তী গঙ্গা আছে গঙ্গায় চান করতে যায়, গঙ্গার জল অনেকে খায়, সেই কারণে কেন্দ্রীয় সরকার ভেবে এই জায়গাটিকে খুব সুন্দরভাবে তারা পরিকাঠামোর মধ্য দিয়ে তৈরি করেছে, এবং এখানে তারা যে রিসিঙ্কিং কাজ শুরু হয়েছে তার জন্যে টিএমসির কিছু হারবাস বাহিনী এমনকি উপপ্রধান বিভ্রান্তি করছে। এর উদ্দেশ্যে যে যে এখানকার যে কন্ট্রাক্টর আছে, সেই কন্ট্রাক্টরের সঙ্গে হয়তো চুক্তির জন্যে কাটমানির সঙ্গে যুক্ত আছে, সেই জন্যে কাটমানি আমরা খেতে দিতে চাই না। আমরা চাই পশ্চিমবঙ্গে যেমন উন্নয়ন হচ্ছে, নিমতিতাবাসীর কাছে এটা যে জলের একটা ব্যবস্থা, সেই জন্যে এলাকার মানুষ এই গ্রামে মা বোনেরা প্রত্যেকে এসে উপস্থিত হয়েছেন, এখানে অনেকে আসছেন, 200-400 মহিলা ছিল, তারা হয়তো অনেকে রান্নার সময় সেই জন্য তারা বাড়ি যাচ্ছে, আবার কাজ কাটা বন্ধ করলো প্রত্যেকেই। হ্যাঁ, কাজ কাটা বন্ধ প্রত্যেকে এরা এটাই কাজটা বন্ধ করেছে। টিএমসির উপপ্রধান এবং আর একজন, তার নাম আমি জানি না, পাস যারা কাজ করছে তারাকে তারা বাধার সৃষ্টি করেছে, সেই জন্য গ্রামবাসী বলছে এবং আমিও বলছি যে এলাকার উন্নয়নের স্বার্থে, গ্রাম মানুষের স্বার্থে এরা এখানে যেখানে যেহেতু জায়গাটা ডোনেট করা হয়েছে, সেই জায়গায় যেখানে স্যাংশন হয়েছে, এটা তো কারো মুখের কথা হয়নি, কোনো পেপারসের ভিত্তিতে হয়েছে, স্যাংশন হয়েছে, সেই জন্য এই জায়গায় এলাকার মানুষের যাতে জল পেতে পারে, যাতে সুস্থভাবে তারা বসবাস করতে পারে, পানীয় জলের জন্য অভাব না হয়, সেই জন্যই এই জায়গাটাই
রিসিং কি করেছে, এখানে কাজ চালু করতে হবে। গ্রামবাসীর এটাই উদ্দেশ্য, গ্রামবাসী কারোর প্রতি কোনো হিংসা বদহিংসা কোনো না করে এলাকার যাতে উন্নয়ন হয়, এলাকার মা বোনেরা যাতে পর্যাপ্ত পরিমাণ জল ব্যবহার করতে পারে, জলের দিক থেকে কোনো অসুবিধা না পড়ে, সেই জন্য এলাকার মানুষ আজকে জমায়েত হয়েছে। আজকে 500-400 মানুষ, এলাকার মানুষ, সমস্ত গ্রাম থেকে, এখানে 4-5টি গ্রাম আছে, এই 4-5টি গ্রামের মানুষের একই বার্তা যে আমরা এখানে জলের অভাবে গ্রীষ্মকালে আমাদের অভাব হয়, অনেক অসুবিধা হয়, সেই কারণে আমাদের জলের দরকার আছে, কেন্দ্রীয় সরকার প্রকল্প এখানে যেন প্রতানো হয়। প্রধানের প্রতিনিধি সামিউল হক জানান যে এই প্রজেক্টটি নিম্নিত অঞ্চলে শেরপুর মৌজায় ছিল, কিন্তু রাতারাতি শেরপুর মৌজা থেকে দুর্গাপুর গ্রামে সরিয়ে নিয়ে যায় ব্লকের ইঞ্জিনিয়ার বিনয় পত্র। তিনি টাকার বিনিময়ে এই কাজ করেছেন, কিন্তু সেখানে এই জল ট্যাঙ্ক নির্মাণ করা হচ্ছে আর তার থেকে গঙ্গার দূরত্ব মাত্র 100 মিটার থেকে 150 মিটার। তৃণমূল নেতা কি বলেছেন শুনব। আমাদের যতদূর জানা, যতদূর যে আমরা যেগুলো পেপার্স দেখেছি, যে টেন্ডারটা হয়েছে সেটা আমরা জানি যে শেরপুর মৌজার মধ্যে জল জীবন মিশনের কাজ শুরু হবে এবং শেরপুর এলাকায় পাইপলাইনের কাজ চলছে। অথচ আমরা দুদিন আগে জানতে পেলাম যে হঠাৎ করে যে দুর্গাপুর মৌজাতে জল জীবন মিশনের কাজ চলছে, যে জায়গাটাতে কাজ চলছে বর্তমানে নদী ভাঙন এলাকা এবং নদী থেকে 120 থেকে 150 মিটার হয়তো দূরে হবে। তো ওই জায়গায় যদি কাজটা করে তাহলে তো এলাকার উন্নয়নটা হবে না, কারণ আমরা চাই যে এলাকার যাতে উন্নয়নটা হোক, মানুষ যাতে সুযোগ সুবিধা পাক, কারণ নদীর ধার ওটা এত বড় প্রজেক্ট। আমি বিশেষ করে যারা এই ডিপার্টমেন্টের লোক আছে তাদেরকে বলবো যে ওরা যাতে সরজমিনে এসে তদন্ত করে জায়গাটার ব্যাপারে, যাতে শেরপুর মোজাতে হয় তার জন্যে আমরা রিকোয়েস্ট করব। এবং আমার ওয়াইফ প্রধান উনি বিডিওকে একটা লিখিত অভিযোগ করেছে যে সরজমিন তদন্ত করার জন্য। এবং যে কাজটা হচ্ছে, আমরা যতদূর জানি যে শেরপুর মোজার নিমতিতা ফিল্টের যে জায়গাটা সেখানে হবে, যদি না জায়গা পাওয়া যায় তাহলে আমরাকে প্রধানকে পঞ্চায়েতে যদি জানায় তাহলে আমরা ভালো একটা জায়গা আমরা দেখে দেবো এবং জায়গা আছে। তার জন্যে যে নদীর ধারে যাতে না হয় সেটার ব্যবস্থা যাতে করা হয় এটা আমার অনুরোধ। এবং এই কাজটা সম্পূর্ণই যে সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, সাবস্ক্রাইব করুন।